নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য কিন্তু সুখবর যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছে এবং যাদের নাম রয়েছে যুবশ্রী প্রকল্পের তালিকায় তাদের কিন্তু তিন মাসের টাকা বাকি রয়েছে অর্থাৎ মার্চ মাসের টাকা এপ্রিল মাসের টাকা এবং মে মাসের টাকা অর্থাৎ চার হাজার পাঁচশো টাকা কিন্তু বাকি রয়েছে দেখা গেছে যে এই যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হয়েছিল শেষ সাতাশে মার্চ দু তো বন্ধুরা সেই সময় কিন্তু দুই মাসের টাকা কিন্তু একসাথে দেওয়া হয়েছিল জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের টাকা তো বন্ধুরা আপনাদের এই বাকি থাকা তিন মাসের টাকা কবে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু আপনারা প্রতিনিয়তই প্রশ্ন করছিলেন তো বন্ধুরা আজকে কিন্তু অর্থাৎ তেরোই জুন দু হাজার চব্বিশ বৃহস্পতিবার উঠে এলো বিরাট বড়ো আপডেট ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে সেখান থেকে আমরা কিন্তু জানতে পারি যে আপনাদের টাকা কবে দেওয়া হবে তো বন্ধুরা সেখান থেকে বলা হয়েছে যে রাজ্য সরকার কিন্তু ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে অর্থাৎ সেই মতোই কিন্তু দেখুন যে একটা পোস্ট করে জানিয়ে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু রিলিজ করা হয়েছে অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু পরিবর্তন এসে গেছে তো বন্ধুরা যেহেতু যুবশ্রী প্রকল্পের কোনোরকম স্ট্যাটাস চেক করা যায় না সেখান থেকে বলা হয়েছে এই চলতি সপ্তাহের মধ্যে কিন্তু টাকাটা ক্রেডিট করা হবে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ যাদের নাম রয়েছে যুবশ্রী প্রকল্পের তালিকায় এবং যাদের স্ট্যাটাসে এখন কেস দেখাচ্ছে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে এই জুন মাসে তিন মাসের টাকা অর্থাৎ চার হাজার পাঁচশো টাকা সেখান থেকে বলা হয়েছে যে ইতিমধ্যে কিন্তু ব্যাঙ্ক প্রসেসিংয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে অর্থাৎ যে কোনো মুহূর্তে টাকাটা কিন্তু রিলিজ হয়ে যেতে পারে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এরকমটা জানানো হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল হেল্পলাইন থেকে এরই পাশে রয়েছে আরও কিছু আপডেট যে অনেকেই এরকম আছে যারা যুবশ্রী প্রকল্পের পাশাপাশি অন্য কোন প্রকল্পের টাকা নিচ্ছেন তো তাদের দিকটা কিন্তু খতিয়ে দেখছে অর্থাৎ তাদের কিন্তু এইবারের এই টাকা কিন্তু নাও ক্রেডিট হতে পারে তো বন্ধুরা আপনার মনে রাখবেন যে এই যুবশ্রী প্রকল্পের কিন্তু ছ মাস পরপর অ্যান এক্সার থ্রি ফর্ম সাবমিট করতে হয় অর্থাৎ যারা টাকা পায় তো আপনাদের কিন্তু সামনের মাস থেকে অর্থাৎ জুলাই মাসের দশ তারিখের পর থেকে কিন্তু আপনাদের শুরু হয়ে যাচ্ছে অ্যান এক্সার থ্রি ফর্ম ফিল আপ অর্থাৎ আপনি যে টাকাটা পেয়েছেন ছ মাস এই ছ মাস টাকা আপনি কী করেছেন বা কোন কোর্সের ক্ষেত্রে সেটা ব্যবহার করেছেন সেটা কিন্তু লিখতে হয় অ্যান এক্সআর থ্রি ফর্মের মাধ্যমে তো বন্ধুরা জুলাই মাসের দশ তারিখের পর থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে অ্যান থ্রি ফর্ম ফিল আপ তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু দুই হাজার চব্বিশ সালের নতুন যুবশ্রী লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে যাদের নাম রয়েছে সেই লিস্টে তাদের কিন্তু অবশ্যই অ্যানএক্স আর ওয়ান এবং অ্যান এক্স টু কিন্তু সাবমিট করতে বলা হয়েছে মনে রাখবেন যে জুলাই মাসে সাত তারিখ পর্যন্ত কিন্তু অনলাইনে করতে পারবেন এবং আট তারিখের মধ্যে কিন্তু আপনাকে অ্যান এক্স ওয়ান এবং অ্যান এক্স আর টু দুটি ফর্ম একসাথে আপনাকে আপনার নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে গিয়ে কিন্তু জমা করতে হবে আপনি কিন্তু এর পরে গেলে আপনার সেই ফর্মটা কিন্তু সে তারা রিজেক্ট করে দেবে। তো বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে বলা হয়েছে যে দুই সালে যখন নতুন লিস্ট বের হয়েছিল সেখানে যারা অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু সাবমিট করার পরেও টাকা পাচ্ছিল না যাদের ওয়েটিংয়ে রাখা হয়েছিল তো তাদের কিন্তু অনেকেরই জানুয়ারি মাস থেকে কিন্তু স্ট্যাটাস পরিবর্তন হয়ে গিয়ে সেখানে কেস দেখাচ্ছে তো তারা কিন্তু টাকা পেয়েছে সাতাশে মার্চ তো তাদেরকে কিন্তু এই জুন মাস থেকে টাকা দেওয়া হবে এই চলতি সপ্তাহ থেকেই এরকমটা বলা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে তো বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে বলা হয়েছে যে আপনারা কিন্তু ব্যাঙ্কে গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ই কেওয়াইসি আছে কি না সেটা চেক করে দেখে নিন কারণ দেখা গেছে যে সাতাশে মার্চ যখন টাকাটা রিলিজ করা হয়েছিল সেই সময় কিন্তু অনেকেই কিন্তু টাকা যে কনফার্মেশন মেস সেটা কিন্তু পাইনি এই কারণে বলা হচ্ছে আপনারা কিন্তু ব্যাঙ্কে গিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে ই কেওয়াইসি আছে আছে কিনা সেটা চেক করে নিন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে যুবশ্রী প্রকল্পের তিন মাসে টাকা কিন্তু আপনারা এই চলতি সপ্তাহের মধ্যে পাবেন এরকমটাই আমাদের কাছে রয়েছে আপডেট তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থাকবেন এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ